আমি শারিয়ার রফিকের ইউটিউব চ্যানেলের না ইউটিউব চ্যানেল তো রাইট ইয়েস তো ব্যাপারটা হচ্ছে কি লাইক আমরা এখন থিংক করি কি ফেম পাইতে হলে আমরা ভাবি যে ইউটিউবার হতে হবে আর মিডিয়াতে কাজ করতে হবে বাট দ্য থিং ইজ হচ্ছে মার্ক জুকারবার্গ কিন্তু কোনো ইউটিউবার ছিল না রাইট সো আমরা যেটাতে ভালো সেটা যদি মানে কি বলে মানুষ যে ওয়েতে চাই সে ওয়েতে প্রেজেন্ট করতে পারি তাহলে আমরা ফেমটা পেয়ে যাবো সো এটার জন্য আমাদেরকে যে ইউটিউবার হতে হবে এরকম এমন কোনো কথা নাই তাহলে অন্য কিছু হওয়া যায় একজন ভালো স্টুডেন্ট হওয়া যায় আর কে আছে আইনস্টাইন কিন্তু ইউটিউবার ছিল না রাইট আর কি বলতে হবে আপনি তো একজন ইউটিউবার না আপনি তো সিনেমা বানাতে চান এটা আপনার বায়োতে দেওয়া আছে আমি লিখে দিছি আই এম নট এ ইউটিউবার হ্যাঁ কবে দেখছো এটা আমি সব সময় দেখি তাহলে ইউটিউব চ্যানেল আছে কেন আচ্ছা আর কি বলা যায় ইন্সপায়ার করবো না তারপর হচ্ছে মানুষের জীবন হচ্ছে দুটো দিন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা হচ্ছে মানুষ যেদিন জন্মগ্রহণ করে একটা হচ্ছে যেদিন মানুষ নিজেকে চিনতে পারে যে তার দ্বারা কী সম্ভব তোমাকে চিনতে হবে যে তোমার দ্বারা কী সম্ভব রাইট আমার ছোটোবেলা থেকে কোনো ইচ্ছা ছিল না আমি মিডিয়াতে কাজ করবো মানে আমার কোনো ইচ্ছেই ছিল না হঠাৎ করে 2015 থেকে কাজ করা আমি কখনো কিছু কারো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম না কারোর কাছ থেকে কিছু শিখি নাই সো আমি চিনতে পারছি আমার দ্বারা কী পসিবল মেবি আমি জানি না আমি কতটুকু পারতেছি সো তোমার এইম ইন লাইফ কি আমার ইঞ্জিনিয়ার তাহলে ভিডিও কেন ভিডিও এটা হবি বা প্যাশন বলতে পারে এটা দিয়ে কোনো টাকা পয়সা ইনকাম করার কোনো আমি কোনো টাকা পয়সা ইনকাম করব না যে সমস্যা আচ্ছা আর আমার আমার কোনো কোশ্চেন মানে আমি তুমি কোনো কোশ্চেন করবে আমাকে আমি চাই আপনি যাতে আপনার সিনেমা দেখতে পারি যে সিনেমা করবেন ঠিক আছে এর উপর আর কি আমার সিনেমা কি কেমন হতে পারে বলো তো বাংলাদেশ তো হিট খাবে বাংলাদেশ মানে বাংলাদেশে হিট খাবে বাংলাদেশ তারপর ইন্ডিয়া ঠিক আছে যদি একবার ফেমাস ডিরেক্টর প্রোডিউসার হায়াত মাহমুদ রাহাত এটা 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 নাকি বেশি হয়ে যাচ্ছে বেশি কি আছে এখন একটা প্লেন দেখা যাচ্ছে আমরা একটা প্লেন দেখবো আর কি কোনো কোশ্চেন না এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক আচ্ছা আমি হচ্ছে সিনেমা বানাবো আমি এখনো অনেক কিছু পারি না আমি শিখি তারপর আমরা শিখতে শিখতে একটা সময় বানিয়ে ফেলবো আমার স্ক্রিপ্ট রেডি আছে জাস্ট এখন স্ক্রিপ্ট রেডি হ্যাঁ এখন জাস্ট শিখতেছি ঠিক আছে আর কিছু না এনিথিং এনিথিং আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন ইন্সপিরেশন করছেন একটু দিন না আমি এখন সাপোর্ট দিই নাই তো এখন পর্যন্ত ইন্সপিরেশন এরা এমন করে কি এটা তুমি এই কোশ্চেনটা আমাকে বলো ভাই মায়েরা এমনই ভাই মায়েরা ভাই এমনই এরা হচ্ছে আমি এদেরকে এখানে আনছি আমি এদেরকে ঢং করার জন্য এখানে নিয়ে আসছি আমি এদেরকে ঢং করার জন্য এখানে নিয়ে আসছি তোমরা আমার ব্লগে আছো হিট খাওয়া যাবে সমস্যা নেই ওকে টাটা গুড বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে।